মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোফান চৌধুরী, গাজী টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা সহ অন্যান্যরা।